আমি বলতে চাই, আপনারা যে 12 বছরে দুর্নীতি করেছেন, আমাদের কাছে হিসাব আছে, অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ খালেদা জিয়া এবং তারেক রহমান হিসাব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি প্রশ্ন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বর্তমান ভোটবিহীন সরকার প্রধানের কাছে জানতে চাই। সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত কা কা করে যিনি উনি বলেছেন বিএনপি আসুন ভোটে আসুন, আবার তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন বিএনপি নাকি রানা প্লাজা ঠেলে ফেলে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই ভোট চোর সরকারের প্রধানের কোন কথায় কান না দিয়ে আগামীতে যে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি আপনারা নিয়েছেন, আমরা আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ এই সরকার টিকবে না। আমি শুধু বলতে চাই, যারা সংবিধান শেষ করে দিয়েছে, যারা বাংলাদেশের ভোটকে শেষ করে দিয়েছে, যারা মধুমিতা সিনেমা হলের সামনে শেয়ার বাজার লুট করে 78,000 কোটি টাকা পাচার করেছে, সামান্য একজন হাজি সেলিমকে জেলে নিয়ে এইটুকু প্রমাণ করতে চান আপনারা দুর্নীতির বিরুদ্ধে? ভোট চোর, ভোট ডাকাত, ঋষি রায়কের প্রধানমন্ত্রী, উনি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন, আমাদের হৃদয় স্পন্দন, আমাদের আশার প্রতীক, স্বাধীনতার সর্বত্বের প্রতীক, দেশটিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করেছেন। আপনারা জানেন এটা রুচিবোধের ব্যাপার, উনি এমন হুমকি দিয়েছেন, এটা হত্যা করার হুমকি, এবং এটা মেসেজ দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের, উনি উস্কানি দিয়েছেন সারা দেশে আমাদের নেতা কর্মীদের যাতে হুমকি দেওয়া হয়। তারই অংশ হিসাবে ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ আহমেদ জুয়েল, তাদের নতুন কমিটি যে বিক্ষোভ সমাবেশ এবং উত্তাল ঢেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপহার দিতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাদেরকে হামলা হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, হুমকি ধমকির সময় শেষ। শেখ হাসিনার মাথায় এখন পচন ধরেছে, মাথায় পচন ধরলে আর জীবন থাকে না। এখন তারা আওয়ামী লীগ আইসুতে রয়েছে, একটি জোরে সরে ধাক্কা দিতে হবে, একটি জোরে ধাক্কা দিতে হবে, সেই ধাক্কায় আমরা ইনশাআল্লাহ তাদেরকে পদ্মা নদীতে ফেলে দেব। 18 কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে, 18 কোটি মানুষের ভোট কেড়ে নিয়েছে, তাকে কোথায় ফেলে দিতে হবে বলেন? আমরা তো কোথায় ফেলে দিতে চাই না। যমুনা ব্রিজ যখন উদ্বোধন হয় তখন তো হরতাল দিয়েছিলেন, আমরা তো ফেলে দিতে চাই নাই, রুচিবোধের ব্যাপার, আমরা কোথাও ফেলে দিতে চাই না। আমরা উৎখাত করতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, আমাদের বাংলাদেশের প্রিয় নেত্রী দেশটাতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, খালেদা জিয়ার সরকার কায়েম করতে চাই। সেই আন্দোলনে সবাই আগামী দিনে সংগ্রামী কাফেলায় যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।